Hello students, today I am going to tell you what is biography and what is autobiography. The meaning of biography means someone's life story. When he born, what is his father's name, what's his mother's name, what he had done, everything about a person is called a biography. And autobiography means when someone says about himself, that is called autobiography. Mahatma Gandhi wrote his autobiography. It means Mahatma Gandhi wrote about himself, about his life. And Mother Teresa's biography, it means some other people have written the life story of Mother Teresa. তার মানে কারোর জীবনী কেউ যদি অন্য লোকে লিখে দেয় তাকে বলা হয় বায়োগ্রাফি এবং যদি কারোর জীবনী কেউ নিজেই লেখে তাকে বলা হয় অটোবায়োগ্রাফি মহাত্মা গান্ধী তার নিজের অটোবায়োগ্রাফি লিখেছিলেন নিজের জীবনী উনি লিখেছিলেন সেজন্য সেটাকে বলা হয় মহাত্মা গান্ধীজ অটোবায়োগ্রাফি এবং মাদার টেরেসার জীবনী অন্য কেউ লিখেছিলেন সেজন্য তাকে বলা হয় মাদার টেরেসাস বায়োগ্রাফি সো টুডে উই উইল লার্ন অ্যাবাউট দ্য অটোবায়োগ্রাফি অফ ওয়াটার অটোবায়োগ্রাফি অফ ওয়াটার তার মানে জল নিজের জীবনের কথা নিজেই বলবে চলো আমরা শুনে নিই মাই স্টোরি ওয়াটার টেলস ইজ ওন স্টোরি আই এম ওয়াটার ইউ সি মি অল অ্যারাউন্ড ইউ আই হ্যাভ নাইদার শেপ নর কালার আই টেক মাই কালার্স ফ্রম The place I live in. You have seen me in seas and lakes. There I have a light blue color. You have seen me dancing along a rapid stream. There I have a silver color. You have seen me sailing in the sky as clouds. There I draw my colors from the sun. I am white, I am gray, and orange, and gold at sunset. But you love me when I am in the water bottle that you carry to school. You love me when I help you to remain clean, fresh, and beautiful. I help you to grow your plants and trees. I bring life to the world for you. So, my dear friends, I need your help. I need your love. I don't like to be polluted with dirty things. I don't like to be wasted. You must help me to remain clean and healthy. I promise to do the same for you. তার মানে এখানে জল আমাদের কি বলছে? I am water. আমি জল. You see me all around you. তোমরা তোমাদের চারপাশে আমাকে দেখতে পাও. I have neither shape nor color. আমার কোনো আকার বা রং নেই. I take my colors from the place I live in. আমি যেখানে থাকি সেখানকারই রং আমার রং ইউ হ্যাভ সিন মি ইন দ্য সিজ অ্যান্ড লেকস তোমরা আমাকে সমুদ্রে এবং হ্রদ পুকুর এসবে দেখেছ দেয়ার আই হ্যাভ এ লাইট ব্লু কালার সেখানে আমার রং আকাশি ইউ হ্যাভ সিন মি ডান্সিং অ্যালং এ র্যাপিড স্ট্রিম তোমরা আমাকে সমুদ্রে ঢেউয়েও নাচতে দেখেছো
There I have a silver color. সেখানে আমার আমার রং রূপালি, রূপোর মতো রং। You have seen me sailing in the sky as clouds. তোমরা আমাকে আকাশে মেঘের আকারে উঠতেও দেখেছো। There I draw my colors from the sun. আমি সেখানে সূর্যের থেকে রং নেই। I am white. আমি সাদা। I am grey. আমি ধূসর রং। And orange and gold at sunset. এবং সূর্য অস্তের সময় আমার রং সোনালি এবং কমলা রঙের হয়। But you love me when I am in the water bottle that you carry to school. কিন্তু তোমরা আমাকে কখন পছন্দ করো? আমি যখন জলের বোতলে তোমাদের সঙ্গে স্কুলে যাই। তার মানে আমরা বিদ্যালয়ে যখন যাই তখন আমরা নিজের জলটা নিজের জলের বোতলে ভরে নিয়ে যাই। You love me when I help you to remain clean, fresh and beautiful. তোমরা আমাকে পছন্দ করো যখন আমি তোমাদের পরিষ্কার রাখতে এবং সুন্দর হতে সাহায্য করি। তার মানে আমরা চান করি, হাত মুখ ধুই, কাপড় চোপড় ধুই, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি। কিসের জন্যে? জলের জন্য। জল আমাদের সাহায্য করে। I help you to grow your plants and trees. আমি তোমাদের গাছকে বড় হতে সাহায্য করি। তার মানে আমরা গাছে জল দিই, জল ছাড়া তো গাছ বাঁচবে না। I bring life to the world for you. আমি তোমাদের জন্য পৃথিবীতে জীবন এনে দিই। তার মানে আমরা বাঁচার জন্য জল লাগবেই। সব জীব জন্তু গাছপালার বাঁচতে হলে জলের প্রয়োজন। সেজন্য পৃথিবীতে জীবন এনে দেয় কে? জল। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, জল বলছে, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, মানে আমরা মানুষরা জলের বন্ধু। আই নিড ইউর হেল্প, আমি তোমাদের সাহায্য চাই। আই নিড ইউর লাভ, আমি তোমাদের ভালোবাসা চাই। আই ডোন্ট লাইক টু বি পলিউটেড উইথ ডার্টি থিংস, আমি আমার মধ্যে নোংরা জিনিসকে ফেলে আমাকে তোমরা নোংরা করো এটা আমি একদম ভালো পাই না। আমরা কি করি? আমরা নদীতে, পুকুরে, জলাশয়ে আমরা নোংরা আবর্জনা ফেলে জলটাকে নোংরা করে দিই। জল সেটা খুব কষ্ট পায়। আই ডোন্ট লাইক টু বি ওয়েস্টেড, আমাকে তোমরা যদি নষ্ট করো সেটাও আমি পছন্দ করি না। আমরা কি করি? অনেক সময় অযথা জল নষ্ট করি, এমনি এমনি জল ফেলতে থাকি, বা কোথাও হয়তো কলের থেকে বা ট্যাপের থেকে জল হয়তো পড়ে যাচ্ছে, আমরা দেখেও বন্ধ করি না, সেটা জল নষ্ট করা হয় এবং জল সেটাতে কষ্ট পাচ্ছে। ইউ মাস্ট হেল্প মি টু রিমেইন ক্লিন অ্যান্ড হেলদি, তোমরা আমাকে পরিষ্কার এবং সুস্থ থাকার জন্য সাহায্য করো। আই প্রমিস টু ডু দ্য সেম ফর ইউ, তার মানে আমরা যদি জলকে পরিষ্কার এবং সুস্থ রাখি তাহলে জলও আমাদের কি করবে? পরিষ্কার এবং সুস্থ রাখবে। তার মানে জলের যেমন আমাদের প্রয়োজন আছে আমাদেরও জলের প্রয়োজন আছে। সেজন্য আমাদের কি করা উচিত? জলকে পরিষ্কার এবং সুন্দর করে রাখা উচিত।